চিনতে পারবে না মানে বুঝি নাই, চিনতে পারবেন? পরিচয় দেন। আপনি কি থানায় আছেন? কোথায় আছেন এখন? আপনি কে বলছেন? থানায় আছেন? থানায় আছে বুঝতে পারবেন আমি কে বলতেছি। আপনার পরিচয়? কত সময় লাগবে? হ্যালো, আপনি তো থানায় আসতে জানতে পারবেন, জানতে পারবেন না আমি কি আপনার কোনো অফিসে ডাকছি নাকি কোথাও ডাকছি, আপনার থানায় আসতে বলছি, বুঝলেন না আপনি? আপনার পরিচয়টা কি? আবার পরিচয়ের কথা বলেন, থানায় আসলে তো পরিচয় জানতে পারবেন, থানায় কি চোর ডাকাত থাকে? না, আমি থানায় আসবো, তো আপনি পরিচয়টা দিবেন না। আপনি কোথায় আছেন সেখানে? আমি নওপাড়াতে আছি। পরিচয়টা দিব, কোথায় আছেন? আমি নওপাড়াতে আছি, নওপাড়া। আচ্ছা ঠিক আছে, আপনি থানায় আসেন অথবা আপনি করেন, আপনার লোকেশন বলেন আমি আসছি। তা আপনি আমাকে থানায় আসতে বলছেন, তা পরিচয়টা কি বলবেন না আপনি? থানায় কি গরু ছাগল থাকে আপনি বলেন না? থানা থেকে কে বলতে পারে? আপনি থানায় আসেন, এসে ওসি সাহেবের, ওসি সাহেবের রুমে আসেন, আজকে আপনি চিনতে পারবেন যে কে বলতেছে। থানায় আসবো, ওসি স্যারের রুমে আসবো। আচ্ছা দেখেন আপনি কি করবেন, আসবেন কি আসবেন না দেখেন। না, আপনি যদি আপনার পরিচয়টা বলতেন তাহলে ভালো হতো, যে আমি অমুক বলছি। আপনি যদি প্রশাসনের অফিসার হন তাহলে আমাকে বলবেন যে আমি অমুক বলছি। আপনি পরিচয়টা দিবেন না আমাকে? আসলে ভাই আপনি একটু বেশি কথা বলেন, আপনি আমাকে পরিচয়টা দেন। আপনি কি অভয়নগর থানা থেকে বলছেন? হ্যালো, মানে আমি কি থানা থেকে না বললে কি আপনাকে থানায় আসতে বলতাম? থানা থেকে বলছেন তো? আপনার আসতে বলতাম থানা থেকে তো না আপনি বলছেন, তো আপনার থানা পরিচয়টা বলেন আমাকে, পরিচয়টা বলবেন না। আমাকে, তোমার ভাত মুখ আছে? হ্যাঁ, হ্যালো, আমি যে থানার ওসি রুমে